হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ব্লগে এই মিনি ব্লগ বলতে যাচ্ছিলাম। এত মিনি ব্লগ দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে গেছি না, এখন আর বলতেই পাচ্ছি না কোন ব্লগ। কি যাতা অবস্থা গরমে, না সত্যি বলতে কি মানে কিছু ভালো লাগছে না। পেছনে বাথরুম খোলা আছে, মানে কি বলতো কোনো রকমের কাজ করছি ওরকম অবস্থা আমার। ভিডিও করছি সেটাও যেন মানে কিছুই ভালো লাগছে না, গরমে এত খারাপ লাগছে শরীরটা। মানে সবসময় না মানে এমন ঘাম হচ্ছে এখানে, মানে কিছু বলার নয়, মানে কিছুই আমার সত্যি কথা বলতে মানে রাঁধছি বাড়ছি খাচ্ছি ঘুমোচ্ছি, খালি মনে হচ্ছে ঠান্ডা জিনিস খাই ওরকম। যাই হোক, বেশি বকবক করবো না ইন্ট্রোডাকশনে, আজকে ব্লগটা শুরু করছি। আজকে হলো 15th of April, জাস্ট কালকে নববর্ষ কেটেছে। আজকে 15th of April-এর সন্ধ্যাবেলা, আই এম সরি, গরমে মাথাটাও খারাপ হয়ে গেছে। আমি না একদম আনকাট ভিডিও দিই তো, এগুলো কোনোটাই কাটবো না। সরি, গতকাল ছিল 15th of April, কালকে নববর্ষ গেছে, আর আজকে হচ্ছে 16th of April-এর সন্ধ্যাবেলায় আমি ব্লগটা শুরু করছি। সেটার কারণ হচ্ছে, ব্লগ দিচ্ছি মানে কিছু তো ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কালকে মানে 17th of April আমার বিয়ে হয়েছিল ওই লোকটার সঙ্গে। তো যাই হোক, তো সেই জন্য কিছুই এবারে সেলিব্রেশন করছি না। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু ওর অফিস টোর পড়ে গেছে, ও বেচারা তাও উইকেন্ডে মানে কোনো রকমে ম্যানেজ করে এসছে আর কি, ওরকম ব্যাপার। তো সেই জন্য কালকে কোনো রকম কিছু প্ল্যানিং রাখবো না সেইভাবে 17th-এ, যেহেতু 18th-এ মানে পরের দিন টিউসডে অ্যানিভার্সারির পরের দিন আর কি, পরশু দিন ও বেরিয়ে যাবে আর আমি হয়তো বাড়ি চলে যাব। তো সেই জন্য হচ্ছে কালকের সেরকম কোনো প্ল্যান রাখছি না। তো এখন সন্ধ্যাবেলায় আমরা দুজন হঠাৎ করে ভাবলাম যে চলো কিছু একটা করি, একদম মহান সেই দিন যেদিনকে থেকে মানে জীবনটা পুরো হয়ে গেছিল, তো সেই দিনটাকে শুরু করি। তো বললাম যে ঠিক আছে চল আমিও একটু ব্লগ করি, একটু সবার সঙ্গে আজকে দিনটা শেয়ার করি। তো সেই জন্য, আর বাঙালি ঘরে সেলিব্রেশন মানে হচ্ছে খাওয়া দাওয়াই সত্যি কথা বলতে। তো এখন একটু আমরা দুজনে বাজারে বেরাবো, আর এই যে এখানে ভদ্রলোক কি করছেন একটু দেখা যাক। কি করছিস? আচ্ছা, ও এখন কেক খুঁজে। কি যাতা লাগে, দুজনে মিলে ঘরে থাকি তো, দিয়ে অ্যানিভার্সারি সেলিব্রেট, দিল্লিতে তাও বন্ধু বান্ধবরা ছিল ওরা করতো, ঠিক আছে, দিয়ে এখানে এসে না এমন মানে লাগছে আমাদের অ্যানিভার্সারি, দিয়ে আমরাই কেক খুঁজছি, দিয়ে আমরাই কেক কাটবো, দিয়ে দুজন দুজনকে হ্যাপি অ্যানিভার্সারি বলে ঘুমিয়ে যাব। তো কিছু করার নেই, ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে পর না সত্যি কথা বলতে কি কিছু ভালো হতো হয়তো, কিন্তু যাই হোক সব সময় সব কিছু হয় না, মানে জিনিসগুলো অফিসের ওয়ার্ক তো খুবই ইম্পর্টেন্ট সেই জন্য। তো চলো তোমাদের সঙ্গে এখন থেকে ব্লগটা শেয়ার করতে থাকছি। অনেকক্ষণ কেক খোঁজাখুঁজি হলো, কিন্তু যেই আজকের মতন ডেলিভারি কিছু নেই, ওই বলে না শেষ মুহূর্তে মনে পড়ে। অ্যাকচুয়ালি জানো তো, যত বিয়ে পুরনো হতে থাকে অ্যানিভার্সারির উৎসাহটাও তত কমতে থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা অ্যানিভার্সারি কোনো দিনই সেলিব্রেট করতাম না। এক মিনিট, ফ্যানটা অফ করি। এই ফ্যান অফ করার কথা মনে থাকে না, আর জানি না কথাগুলো কীরকম আসে। তো ব্যাপারটা হচ্ছে যে অ্যানিভার্সারি যত পুরনো হতে থাকে তত উৎসাহ কমতে থাকে। অ্যাকচুয়ালি আমরা অ্যানিভার্সারিতে কোনোবারই খুব একটা ঘরে থাকি না, তো এইবারেই থেকে গেছি ঘরে আর কি। আর কোভিডের, আমার বিয়ের পর 2019-এ বিয়ে হয়, তারপর তো কোভিড লেগে যায়, ঘরে ছিলাম, কিন্তু তারপরে যখন যখন চান্স পেয়েছি আমরা ঘুরতে চলে গেছি আর কি। তো এইবারটাই মিস আউট হয়ে গেছে। তো এবারে না প্রথমবার এরকম একলা দুজনে ঘরে থাকছি, তো কেমন একটা লাগছে। তো FNP-তে দেখলাম সেম ডে ডেলিভারি নেই কেকটা, ঠিক আছে, ওই যা সেম ডেতে ডেলিভারি নেই। তো আমি বললাম ছাড়, দুজন ঘরে আছি, কে এত কেক খাবে, ঠিক আছে, তাও আবার অ্যানিভার্সারি কেক। সত্যি কথা বলতে কি বিয়ের কেকের না মানে অ্যানিভার্সারির কেকে না বেশি খরচা করতে একদম মন লাগে না। কি বিয়ে করে তো এই তো সারাদিন খাটনা পিটনা ঝগড়া ঝাঁটি, দ্যাট ইজ বিয়ে। তো যাই হোক, জোকিং, যে ওই জন্য আমি বলেছি না বেশি বড় কেক এনে লাভ নেই, তো এখানেই সামনাসামনি যা কেক পাবো ওটাই নিয়ে চলে আসছি। মঙ্গিনিস থেকে তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কেক থাকে, তো একটা কিছু একটা ছোট নিয়ে চলে আসছি। তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম, এটা কি হচ্ছে, অ্যানিভার্সারির জন্য খরচা করবে 500 টাকা দিচ্ছে আমাকে অ্যানিভার্সারির জন্য, দেখো দরকার নেই তোর এই 500 টাকার, আমার এই নাও, এই যে নাও, তোমাকেও 500 টাকা আমি দিলাম, তোমারও তো ভাত কাপড়ের দায়িত্ব আমি নিয়েছি, তোমার কাপড় গুছিয়ে আমি রাখছি, তোমার ভাত আমি বসাচ্ছি, তো সেরকম ভাবে আমিও তো তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি নাকি,
হ্যাঁ তাহলে এই নাও তুমিও নাও 500 টাকা লেনদেন হয়ে গেল কি নিচ্ছি কি নিচ্ছি না ভাত কাপড়ের দায়িত্ব না আমি নিচ্ছি না ঠিক আছে দাঁড়া কাল থেকে ভাত বসাচ্ছি আমি এই হলো বিবাহিত জীবনের সত্য কথা চলো বেরোই এখন এই যে একটু আগে বলছিলাম এমন কাপড় ধুয়েছে যে টাকাগুলোও সাথে ধুয়ে দিয়েছে একটু দেখা 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 এই যে এখন আমাদেরকে টাকা মেলে মেলে রাখতে হচ্ছে এই দেখো টাকাগুলোকে এখন এখানটাই রাখ এরকম ভাবে শুকিয়ে যাবে আরামসে দেখো টাকাকে মেলে মেলে রাখতে হচ্ছে কি অবস্থা এ নিয়েছে নাকি আমার ভাত কাপড়ের দায়িত্ব কালকে ফাইনালি এই স্টেবিলাইজারটা লাগানো হয়েছে তোমরা আমার মিনি ব্লগ থেকে জানতেই পেরেছিলে যে আমার কি অবস্থায় আমার দিন কাটছিল রাত কাটছিল স্পেশালি তারপর তো এই ভদ্রলোক কালকে স্টেবিলাইজার এনে লাগানো করেছে এইভাবেই আমাদের নববর্ষটা কালকে কেটেছে চলো বেরানো যাক ঘরের সামনে যে মঙ্গিনিসটা ছিল ওখান থেকে একটা কোনো রকমে কেক তুললাম অ্যানিভার্সারি তাই হার্ট শেপ কেক তো নিতেই হবে তাই জন্য এই কেকটা তুলে নিলাম আর এসেছিলাম একটু বাজারে কিছু রান্না করব বলে সেই জিনিসগুলো তুলে নিয়ে চটপট এবারে বাড়ি যাব কেমন ঘামিয়ে গেছি এরকম কেন করিস আমার ভিডিওটাকে নষ্ট করে দেয় আর চুপ করতে থাকে কিরকম ঘাম হয়েছে বাপর বাপ চিকচিক 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 করছে এখন 9:30 মতন বাজে এখন আমি ঢুকবো রান্নাঘরে প্ল্যান করলাম যে চিলি চিকেন রান্না করব তো তার জন্য এখন রান্নাঘরে ঢুকছি ও বাবারই ওদিকে দুধ বসিয়েছি শিট 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 না পরেনি আজকে দুধ তো যাই হোক তো এখন একটু চিলি চিকেন বানাবো তার জন্য এই যে এখানে মাংসটা ধুয়ে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এই দুটো কাপ অনুযায়ী কাপ নয় দুটো এই জাস্ট একটুখানি ভিনিগার দিয়ে দিলাম এটার মধ্যে চিকেনটার মধ্যে আর দেব সাথে 2 চামচ নুন এই 2 চামচ নুন 2 চামচ নয় অল্প নুন দেবো কেন কি পরে অনেক সস পড়বে তো তো তাতে না অনেকটা বেশ নুন ভাবটা চলে আসে তাই জন্য না এই যখনই সস কোনো রান্নায় পড়ে এই নুনের আন্দাজটা করা না আমার কাছে ভীষণ ডিফিকাল্ট হয় তো প্রথমে আমি এই যে ভিনিগার দিয়ে দিয়েছি ভিনিগার আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে এখন মাংসটাকে আমি 15 মিনিট মতন ঢেকে রেখে দেব চটপট মেখে নিই প্রথমে তো রান্নাতে আসতে মনই করছিল না প্ল্যান তো বানিয়ে নিয়েছি চিকেন নিয়েও চলে এসেছি সবই হয়েছে তারপর বলছি কি নারে পাচ্ছি না রান্নাতে তারপর আবার ভাবলাম না থাক এখন আর এত রাত্রে কোথাও যাব না বাইরে তো ঢেকে রেখে দেব এই যে রসুন ছোলাচ্ছি বরকে দিয়ে 4 বছরের এক্সপিরিয়েন্সে রসুনটা ছুলতে শিখেছে তাই না দাদা আচ্ছা ননভেজ করে করে কে খাওয়ায় হ্যাঁ কি হয়েছে ননভেজ করে করে কে খাওয়ায় হুম আমি করে খাওয়াই না ননভেজ সেটা সবাই জানে ঠিক আছে ওনারাও জানেন আর তুমিও জানো যে ননভেজ আমি ভালো বানাই বানাচ্ছি তো আজকে আমি নাকি সেটা চিলি চিকেন মাসে একবার বছরে একবার যখন অ্যানিভার্সারি আসে এই আমি কি প্রত্যেক অ্যানিভার্সারিতে চিলি চিকেন প্রত্যেক অ্যানিভার্সারিতে থাকি না ঘরে এই এই রে আবার কি অমনি হচ্ছে নাকি কালকে তো নিয়ে এলুম সত্যি বাবা পালা পালা এখান থেকে না 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 জলদি করো তো এখন চিকেনটাকে আমি হচ্ছে সেকেন্ড টাইম ম্যারিনেট করব প্রথমে তো ভিনিগার আর ইয়ে দিয়ে রেখে দিয়েছিলাম কি বলে সল্ট দিয়ে এবার হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দেব ময়দা কর্নফ্লোর ও একটুখানি বেকিং পাউডার দেব রেড সস দিলাম টমেটো সস দিলাম টমেটো সস একদম পড়ে যাচ্ছিল দিয়ে তারপরে হচ্ছে দিচ্ছি হচ্ছে একটু চিলি সস দেব রেড চিলি সসটা আমার কাছে নেই তাই রেড সসটা আর চিলি সসটা মিশিয়ে দিচ্ছি সসগুলো দেওয়া হয়ে গেল এবারে দেবো একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ একটু ঝাল ঝাল লাগে একটু বেশি দিলেও ক্ষতি নেই গোলমরিচের গুঁড়োর ঝালটা খারাপ লাগে না একটা ডিম দিয়ে দিলাম চিকেনটা এখানে ম্যারিনেট হতে দিয়ে দেব ঢাকনাটা কোথায় গেল বাস এটা ঢেকে দিলাম এনেছিস বেবি কর্ন বেবি কর্ন এনেছে বেবি আমার
বেবি আমার বেবি কর্ন এনেছে। ভয় পেও না কেউ, অন্ধকার এখানে, আর এখানে আমার বর। এই যে অনির্বাণ এখানে ধরছে এখানে মোবাইলের লাইটটা, আর আমি এখানে কাটাকুটি গুলো করছি। আর এখানে এই যে কড়াইটা বসিয়েছি, এখানে একটা একটা করে ভাজবো। কি অবস্থা, রাত 10:11 বাজে। ধর ধর ধর, সংসার ধর্ম কি বিশাল ধর্ম, বিশাল ধর্ম, ধর্ম কম্ম। আর তার জন্য এত সেলিব্রেশন করি। হ্যাঁ, তাই বলছি কাউকে বিয়ে করো না প্লিজ। কাউকে বিয়ে করো না বল, কেউ বিয়ে করো না, বিয়ে করো না। তো বাংলাটা এত স্লিপ কর না তো। অন্ধকারে এখন এইসব করা হচ্ছে। সংসার 4 বছর আগে কত বড় মিস্টেকটা করে নিয়েছি দুজনে। এটা কি ফেলে দেবো দেখ তো। তবে এটার মধ্যেও একটা মজা আছে, একটু ঝগড়া হবে, ঝাঁটি হবে, তাই না বল? ঝগড়া ঝাঁটি না হলে বিয়ে হয়? আমাদের থেকে বেশি সেটা কেউ জানে না। আর যারা আমাদের বিয়ে দিয়েছিল তাদেরকে গাল না, আমাদেরকে কেউ বিয়ে দেয়নি, আমরা নিজেরাই নিজেদেরটা ঠিক করেছি, সেটা দোষ দিতে পারবো না কাউকে। বিয়ের দিনে যারা আমাদের বিয়েতে প্রেজেন্ট ছিল তাদের, তারা জানতে পারবে ঝগড়া কতটা ইম্পর্টেন্ট। চলো এই ক্যাপসিকামটা কাটার পর আমি পেঁয়াজটা কাটবো। তো বেচারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এক হাতে ওর নিজের মোবাইলে আমাকে আলো দেখাচ্ছে, আরেক হাতে ভিডিও ধরে আছে। তো সেই জন্য এখন ভিডিওটা কাটছি, আবার যখন কি করছি নেক্সট তোমাদেরকে আবার আপডেট করবো। চলো ঘরটা দেখিয়ে দিই নাকি ঠান্ডা। হ্যাঁ মনে হচ্ছে না ঢুকলে কিছু একটা বেরোবে, এরকম বিয়ের অ্যানিভার্সারি ভিডিও মনে হয় কেউ বানায়নি। দেখো দেখো দেখো, কিছু একটা দেখছো, পাচ্ছ কিছু, পাচ্ছ পাচ্ছ পাচ্ছ, ওই দেখো কিছু জ্বলছে, কি জ্বলছে মোবাইল। চলো বাই। এবারে অনির্বাণ নেমেছে রসুনগুলো কুচাতে, আর এদিকে কারেন্টও চলে এসছে। আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কুচিয়ে নিয়েছি, আর এখানে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি চিলি চিকেনে। সত্যি কথা বলতে কি, এই ফ্রাইড চিকেনটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। কি মনে হচ্ছে বিয়ে করে? নেভার নেভার নেভার। বিয়ে করা উচিত কি উচিত নয়? পাক্কা? হ্যাঁ সত্যি মাইরি। ডাইভোর্স পেপারটা কবে দিবি বল? সেটা তো আরো করা উচিত না। কেন কেন কেন? তখন মনে হবে, জোরে বল, তখন মনে হবে যে কিছু একটা করতে গেছিলাম হয়নি। না ওটা আরো করা উচিত না, একদম ডাইভোর্স দেওয়া উচিত নয়, বিয়েও একদম করা উচিত না, বিয়েটা করা উচিত, বিয়েটা করা উচিত নয়। কি চাপ হচ্ছে তোর জীবনে বিয়ে করে? প্রচন্ড চাপ বাবারে। তুই দেখলি কি দেখলাম? আমি তো রোজ করি। জামা কাপড় ধুয়েছ? আচ্ছা, মানে বলছিস আমি কিছু করি না তাই তো? মানে কি করো? যেমন আমিও অতটাই করি, সেটাই বল। কালার এসছে না আসলে, দেখো তোমরা দেখো কত সুন্দর কালার এসছে চিলি চিকেন। আমি আর পাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, আমি আর পাচ্ছি না করতে। আমি তার মধ্যে 3 বার কারেন্ট গেছে, 3 বার। আমি বললাম যে হ্যাঁ আজকের দিনে না এসে থাকবে কোথায়? দেখো আর কিছু করার দরকার পড়বে না। আমরা এখন ছাদে এসেছি, এই যে এত রাত্রিবেলায় ছাদে এসেছি। এখানে আমরা কেক কাটবো বলে
অন্ধকারে তোমরা কি দেখতে পাচ্ছ জানি না, তবে এখানে কেকটা কাটবো বলে ছাদে এসেছি। ছাদে এসে এই কেক কাটার আইডিয়াটা কিন্তু আমার নয়, অনির্বাণের। এইসব আইডিয়া না সত্যি কথা বলতে ওর মাথা থেকে খুব বেরোয়, আর ছাদটা ওর কাছে তেমনই প্রিয়। আর সত্যি এত গরমে যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, ছাদটা তো প্রিয় হওয়ারই কথা। আর অনেক দিন পর এখানে এসে ছাদ পেয়েছি, তাই একদম চান্সটা মিস করিনি এইবারে। তুমি যেন ওই আকাশ উদার, আমি যেন ওই অসীম পাথার, আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা। তুমি প্রশান্ত চির নিশিদিন, আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার। যত দূর হেরি দিক দিগন্তে, তুমি আমি একাকার।